আলাইকুম এবার আপনাদেরকে ত্রিভুজ জমি হলো কিভাবে এটাকে পরিমাপ করতে হবে এ বিষয়ে এখন বলতেছে আমাদেরকে জানতে হবে ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে বাহুবাদী ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সম্মতিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এর চিত্রগুলো আপনারা খেয়াল করুন এ থেকে বি বি থেকে সি সি থেকে এ পর্যন্ত এখানে কোনো ফাঁক নাই সীমাবদ্ধ এখানেও সীমাবদ্ধ এখানে সীমাবদ্ধ শুধু এলোমেলো তিনটা বাহু হলে যে সেটা ত্রিভুজ হবে তা না একটা দুইটা আমি তিনটা দিলাম এখানে এখানে কোনো ত্রিভুজ হয়নি হইতে হবে কি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যেমন এখানে আমার এটা সীমাবদ্ধ যেমন এখানে দেখুন এক দুই তিনটি এই বাহু আছে তিনটি বাহুর এখানে সীমাবদ্ধ এখানে সীমাবদ্ধ এখানে সীমাবদ্ধ আবার এখানে দেখুন এই যে কোনো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হলে সেটাকে ত্রিভুজ বলে আপনারা হয়তো চিন্তা করছেন যে এটা জানি আমাদের লাভটা কি দেখুন এগুলো জানা অনেক জরুরি যেগুলো জানলে আপনার ভবিষ্যতে কোথাও ঠিকতে হবে না তাহলে আপনি জানেন তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে বেদে বাহু বলতে এক বাহু দুই বাহু তিন বাহু কথা বলছে রেখা এটা রেখাও বলে রশ্মি বলে বাহুও বলে তাহলে আপনাকে আগে জানতে হবে ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কত প্রকার বেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুর আকার সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে দেখুন এই ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি বাহু একটা দুইটা তিনটে সমান যদি সমান আয়তন হয় সমান আকার হয় তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে যেমন এটা এক দুই তিনটে সমান আবার এখানে তিন নম্বর এটা তিনটে সমান নয় তাই এটা সমবাহু ত্রিভুজ নয় আবার এখানে দেখুন তিনটে তিন রকম এইটাও সমবাহু ত্রিভুজ নয় আবার এখানে দেখুন তিনটে যদি এখানে এই তিনোটায় যদি একই মাপের হয় তাহলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যেতে পারে আবার যদি এটা তিনোটায় যদি সমান হয় তাহলে এটাকে সমবাহু ত্রিভুজ বলা যেতে পারে ছয় নম্বর থেকে দেখুন এ বি সি এ সি যদি এগুলো তিনোটি যদি পরিমাপ যদি একই হয় তাহলে একেও সমবাহু বাহু ত্রিভুজ বলা যেতে পারে সমবাহু অর্থ হইছে যে তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ আসুন সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমাধি সমাধিবাহু ত্রিভুজ বলে যেমন এখানে একটা ত্রিভুজ আঁকছি দেখুন এবি এসি এ দুটি বাহু পরস্পর সমান এটি অসমান হলো কোনো সমস্যা না শুধু আমার দুইটি বাহুনিকতা দ্বিমানি দুই সম মানে সমান দ্বিমানি দুই বাহু বাহু তো বুঝেনি আপনারা ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমধি বাহু ত্রিভুজ বলে খেয়াল করবেন যে ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুটি সমান হলে সেটাকে বলা হবে সমধিবাহু এবার আসি আমরা বিষম বাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বাহু ত্রিভুজ বলে দেখুন এখানে চিত্রে এ বি বি সি এ সি তিনটে তিন সাইজের একটার সাথে একটার কোনো মিল নেই এখানেও দেখুন তিনটে তিন সাইজের সম এটাকে বলা হয় বাহু ত্রিভুজ এখানেও দেখুন তিনটে তিন সাইজের এখানে তিনটে তিন সাইজের একটার সাথে আর একটার কোনো মিল নেই তিনটে তিন রকম সাইজের যদি হয়ে থাকে ওইটাকে বলা হবে বাহু ত্রিভুজ ভালো করে খেয়াল করুন যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ এবার আসি কোন বেদে ত্রিভুজ তিন প্রকার এতক্ষণ তো আমরা গেলাম বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার এবার কোন বেদে যেমন বাহুতে যে তিনটি কোন আছে কোন সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ এই তিন প্রকার ত্রিভুজ আছে আপনারা জেনে নেব ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে যেমন দেখুন এখানে আমি যে একটা ত্রিভুজ আঁকা হয়েছে সি এই ত্রিভুজটা এর এখানে নব্বই ডিগ্রি দেওয়া আছে নব্বই ডিগ্রি এক সমকোণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যদি যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি হবে তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ ভালো করে বুঝে নিন যে ত্রিভুজের একটি কোণ মাত্র একটি কোণের কথা বলা হয়েছে তিনোটি নয় একটি কোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি এই কথাটা আমরা এইভাবে বলতে পারি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে কারণ আসুন সূক্ষ্ম ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্ম কোণ তাকে সূক্ষুকণে ত্রিভুজ বলে অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট তাকে সূক্ষ্ম বলে যেমন এক সমকোণ নব্বই ডিগ্রি এখানে আপনারা যতটুকু দেখতেছেন এটা হয়তো ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি এরকম কিছু একটা হতে পারে আবার এখানেও দেখুন এটা পঞ্চাশ ষাট ডিগ্রির মধ্যেও কিছু একটা হতে পারে একটা তা এক ডিগ্রি হইতে হইলে আমার ন নব্বই ডিগ্রি এক সমকোণ হয় কিন্তু আমার এখানে এক সমকোণ অপেক্ষা ছোট সে নব্বই ডিগ্রির অপেক্ষা ছোট উনানব্বই হইতে পারে আটাশি হইতে পারে উনানব্বই দশমিক নাইন নাইন হইতে পারে হইলেও সেটা কিন্তু আমার সূক্ষ্মকোণের আওতায় পড়ে কোন অবস্থাতে সেটা আমার সমকোণের আওতায় পড়বে না নব্বই ডিগ্রির চেয়ে কম হতে হবে নব্বই ডিগ্রির চেয়ে যত কমই হোক সেটাকে আমরা সূক্ষ্মকোণ হিসাবে প্রমাণ করে নেব দেখুন স্থূলকোণ যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অপেক্ষায় বড় দু সমকোণ অপেক্ষায় ছোট বিশিষ্ট ত্রিভুজকে সূক্ষ্মকোণে ত্রিভুজ বলে দেখুন এখানে ভালো করে বুঝে নিন এ বি সি এ একটা ত্রিভুজ দেখুন এখানে বি আছে এটা নব্বই ডিগ্রির চেয়েও বেশি কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে কম এখানে এখানেও দেখুন এটা এক নব্বই ডিগ্রির চেয়ে বেশি একশো আশি ডিগ্রির চেয়ে কম তাকে বলা স্থূল ত্রিভুজ এখানেও একটা চিত্র দেখুন বিচিত্রটা ফলো করুন বিচিত্রটা এখানেও ফলো করুন অর্থাৎ বলা হয়েছে যেই ত্রিভুজের একটি কোন দু এক সমকোণ অপেক্ষায় বড় দুই সমকোণ অপেক্ষায় ছোটো তাকে ত্রিভুজ বলে ভালো করে দেখে নেবেন স্থূল ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অপেক্ষায় বড় দুই সমকোণ অপেক্ষায় ছোট কোন বিশিষ্ট ত্রিভুজকে ত্রিভুজ বলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজে কীভাবে আমরা পরিমাপ করতে হয় সর্বতম সম্মুকণে ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের একটি কোন সম্মুখণ তাকে সম্মুখী ত্রিভুজ বলে সেটা আগে আলোচনা করছি এখন সূত্র হলো তার ক্ষেত্রফল কীভাবে ব্যবহার করব ক্ষেত্রফলের সূত্র হল ভমি গুণ উচ্চতা ভাগ দুই দেখুন আপনারা খেয়াল করে দেখুন ক্ষেত্রফল বাইর করতে হলে দুই দিয়ে ভাগ করতে হবে ভূমি এবং উচ্চতাকে এবার আসতেছি আমরা মূল হিসাবে এদিকে দেখুন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা হয়েছে এটা অর্থাৎ সমকোণী ত্রিভুজ বিশিষ্ট জমির ক্ষেত্রে এই সূত্র কার্যকর অর্থাৎ ধরুন এই জমিটি ভূমি বরাবর ভূমি এখানে বি সি নব্বই ফুট উচ্চতা বরাবর একশো তিরিশ ফুট লম্বা বি একশো তিরিশ ফুট লম্বা তাহলে এর ক্ষেত্রফল কত হবে এখন দেখুন দেখুন আমরা কী করলাম এখানে মানটা বসেদের নব্বই একশো তিরিশ ভাগ দুই ফলাফল আমাদের তারপর দাঁড়াইতে কথা পাঁচ হাজার আষ্টীয়শো পঞ্চাশ আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট সমান এক শতাংশ তাহলে উক্ত জমিটি কত শতাংশ হবে আমরা কী করলাম চারশো দশমিক ছয় দিয়ে পাঁচ হাজার আমরা ভাগ করলাম ভাগ করার পর কত তেরো দশমিক দুই নয় শতাংশ আপনারা একটা কথা খেয়াল রাখবেন এখানে তেরার পর আমরা দুইটা সংখ্যা নেব সাড়ে দুই যেহেতু দুইয়ের পরের সংখ্যাটি নয় সেহেতু ও দুইয়ের সাথে এক যোগ করে তিন হয়ে শতাংশ প্রায় লিখে দিলাম অর্থাৎ তেরো শতাংশ তেরো দশমিক সাড়ে তিন শতাংশ মানে সাড়ে তেরো তেরো শতাংশ চেয়েও মানে একটু কম আছে ভালো করে আপনারা খেয়াল করুন হিসাবটি আপনি করলেও পারবেন একেবারে সোজা তাহলে আপনি আজকে শিখে নিলেন যে কীভাবে এই সমুকনিত্রী বিশিষ্ট জমির কিভাবে আপনার জমির পরিমাণটা করতে হয় এখন আপনি অবশ্যই আপনি বুঝতে পারছেন আপনাদের সুবিধার্থে আমি আবার দুটি স্ত্রোপের পাশাপাশি রাখলাম যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয় এই একটি জমি যা উচ্চতায় নব একশো তিরিশ ফুট বমি নব্বই ফুট দেখুন একশো তিরিশ এবং নব্বই গুণ করার পরে যে আমার ফলাফল দাঁড়াইছে এ এগারো হাজার সাতশো এটাকে আমি দুই দিয়ে ভাগ করার পর পাঁচ হাজার আটশো পঞ্চাশ বর্গ আবার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করার পর আমার ফলাফল দাঁড়াইছে কত তেরো দশমিক সাড়ে তিন শতাংশ আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের অনেক লাভ হবে आशा कर इनशा आज के ये पुजन तुम्हारे वीडियो टाकल अर हम वर्क